দেশ জুড়ে চলা তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, এমন অবস্থা আরও দুদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে কোনো কোনো অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দুদিন পর ভারী বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কমছে না সহসাই। ইসমাইল হোসাইন জুয়েলের রিপোর্ট। আষাঢ়ের শেষ দিনেও শরতের মতো আকাশ আর গরম ছাড়িয়েছে গ্রীষ্মকেও। জুলাইয়ের 5 তারিখ থেকে শুরু হওয়া তাপপ্রবাহে কোনো প্রভাবই ফেলতে পারেনি কোনো কোনো অঞ্চলের হঠাৎ বৃষ্টি। এমন গরমে ঘরে বাইরে শান্তি মিলছে না কোথাও। শ্রমজীবী মানুষ আর ছুটির দিনে যারা বিশেষ প্রয়োজনে বের হয়েছেন, হাসফাস অবস্থা প্রত্যেকের। গরম তো প্রচণ্ড, একটা খেপ মারতে আর এক গ্লাস পানি খাওয়া লাগতেছে, বুঝতে পারছেন? মানে জানে কুলায় না, রিক্সা চালায় জানে কুলায় না এই গরমে। অসহ্য গরম, এই আষাঢ় মাসে তো বৃষ্টি হয় এই সময়টা, এখন তো এমন একটা অবস্থা, তাপমাত্রা 36-এর উপরে গেছে মনে হয়, যেটা অনুভব হচ্ছে রোডে থাকে। তাপপ্রবাহ নিয়ে আপাতত কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। এমনকি দুদিন পরে যদি বৃষ্টিপাত শুরুও হয় তাতেও ভ্যাপসা গরম কমার সম্ভাবনা কম। বাংলাদেশ অঞ্চলে মৌসুমি বায়ু কম সক্রিয় আছে এবং এর কারণে বৃষ্টিপাত কী বলে ব্যাহত হচ্ছে, এবং বাংলাদেশ অঞ্চলে গতকালও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হয়েছে। আগামী দুদিন সময়েও এরকম বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হবে, কিন্তু এর কারণে স্থান বিশেষে সর্বোচ্চ তাপমাত্রার মান কিছুটা কমে আসলেও বর্তমান যে ভ্যাপসা গরম পরিস্থিতি, আগামী দুদিন যাবৎ এই ভ্যাপসা গরম পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। গতকালের তুলনায় আজকে সামান্য পরিমাণ এর অনুভূতি কিন্তু কমে আসবে, কিন্তু এর মানে এই নয় যে এটি বিদূরিত হবে, অর্থাৎ এই বর্তমান পরিস্থিতি আরও দুদিন কমপক্ষে অব্যাহত থাকবে। আবহাওয়া অধিদপ্তর বলছে জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়নই মূলত এমন অবস্থার জন্য দায়ী। বর্তমান হিটওয়েভ কন্ডিশন, সারা পৃথিবীর যে গ্লোবাল ওয়ার্মিং প্রসেস এবং জলবায়ুর পরিবর্তনজনিত কারণে কিন্তু হচ্ছে, এই বছর আমরা পরিলক্ষিত করেছি পাকিস্তান এবং ভারতও কিন্তু ব্যাপক রকমের হিট ওয়েভ হয়েছে এবং এর ধারা কিন্তু এখনও এই সকল অঞ্চলে চলছে। 2014, 2021 এবং 2022 এই 3 বছর জুলাইয়ে তাপপ্রবাহ হয়েছে এবং এর মধ্যে এবছরের তাপপ্রবাহই সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।